উত্তর প্রদেশের চিকিৎসক কাফিল খানকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। মত এলাহাবাদ হাইকোর্টের সোমবার আদালতের নির্দেশ, কাফিল খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সেই সঙ্গে তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের ধারা প্রত্যাহারের নির্দেশও দিয়েছে আদালত। তপসিয়ায় যুবকের রহস্য মৃত্যু। মঙ্গলবার ভোরে বাড়ির ভেতরে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মাথায় গভীর আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মনে করা হচ্ছে আততায়ীরা ভারী এবং ধারালো কিছু দিয়ে ওই যুবককে খুন করেছে। ঘর থেকে উধাও সাইকেল। আততায়ীরা কি চুরির উদ্দেশ্যে এসেছিল? বাধা দেওয়াতেই কি খুন হন বছর 30-এর যুবক অভিজিৎ রজ্জক, নাকি পুরনো শত্রুতার জেরে এই ঘটনা? সব সম্ভাবনাময় দিকই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হল দেশের 13তম রাষ্ট্রপতিকে। অবসান হল 5 দশক দিল্লিতে দাপিয়ে বেড়ানো এক বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায়ের যুগ। কোভিড প্রোটোকল মেনে শেষকৃত্য করা হয়। পিপিই কিট পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। পরিবারের অন্য সদস্যরাও সবাই পিপিই কিট পরে সামিল হয়েছিলেন শেষকৃত্যে। ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারতরত্ন উপাধির বাইরেও এই ছিল তার সব থেকে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের, বলেন মমতা। উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান তসমিনা খাতুনের বাড়িতে গ্রামবাসী ও পুলিশের যৌথ তল্লাশিতে 3টি 1-নলা বন্দুক, 5 রাউন্ড গুলি, 1টি হাত কামান ও বেশ কিছু বোমা, ছুরি ও তলোয়ার উদ্ধার হয়েছে। কি কারণে এই বিপুল পরিমাণ অস্ত্র ওই প্রধানের বাড়িতে মজুদ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মহিষা দলকে এক কথায় প্রণববাবুর দ্বিতীয় বাড়ি বলেন অনেকেই। বাড়ি বীরভূমের কীর্ণাহারের হলেও জীবনের একাধিক মুহূর্ত কাটিয়েছেন এই মহিষা দল থেকেই। মহিষা দলের প্রজ্ঞানানন্দ থেকেই প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধারার হাত ধরে প্রণববাবুর রাজনীতিতে হাতেখড়ি। ইতিহাসবিদরা বলেন 1967 সালে স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধারা, অজয়বাবু ও সতীশবাবুদের কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটে। তখন তারা বাংলা কংগ্রেস করে। এই সময়ে প্রণব মুখোপাধ্যায় সুশীল কুমার ধারার হাত ধরে বাংলা কংগ্রেসে যোগদান করেন। প্রণববাবু তিনি তার রাজনৈতিক জীবনে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধারার ভাবধারায় উদ্বুদ্ধ। প্রণববাবু তিনি তার রাজনৈতিক গুরু হিসেবে মানতেন সুশীল কুমার ধারাকে।